আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজা 28 সেপ্টেম্বর 2020 সোমবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাগগুলোরে আজার হবল অনরার হাতে আসি আই আজমির ফয়লেশ্বর উৎসাই আজার আর ভিশন খবরের সুরখী অকল রোহিঙ্গার মশলার হালল আরো মজবুত কারওয়ার আরজ বাংলাদেশ প্রাইম মিনিস্টারের। করোনা ভাইরাসের টাইমত আরখানত লড়াই বন করি বলল আঁথিয়া দর্জিদের ডায় তরফত আরজ গলিও ইনকার মিলিটারি বা সংসদ ডিয়ার লজার একদে রোহিঙ্গা অকলের ওয়াফেস দলা করিবার আরজ তারার গরওয়ালা অকলর। করোনা ভাইরাসের বিয়ারামার গণা ভারত আছে বরমাত লড়াচড়া বনগরণ জরিয়া তকলিফত আম মানুষ। বিদেশর খবর সুরখী আজারবাইজানাতে আর্মেনিয়াত লড়াই হয়েকান জাগাত লড়াইতে আগারাইবার আরস ইউএন লয়োদ্দ অন্য দেশকল। খবরর খুলাসা বর্মাত আম মানছে বুটি তুলে দে এনএলডির হুকুমতা দে মিলিটারি অকল মিলি আরখানর আম রোহিঙ্গা অকলের জেনোসাইড গজি দে হীন জরিয়া রোহিঙ্গা অকল নিজের ঘর থাকি না পারি ফরান বাসাই বলল দজ্জাতলামি বাংলাদেশত সাহারা তোয়াইল দে টাইমত দেশ বিদেশি সমাজের হতা লই বাংলাদেশের হুকুমতে ইনসানিয়তির খাতিরে লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশত তৈতা সাহারা দি লাখ লাখ রোহিঙ্গা অকলের ফরান বাসাই বলল বাংলাদেশের হুকুমতে তৈতা সাহারা দিয়ে দে রোহিঙ্গা অকলরে বাংলাদেশ তো ওয়াফেস আরখানত ফসাই বলল বাংলাদেশের হুকুমতে দেশ বিদেশি সমাজ লই দ মেহনত করি যা থাকিলেও বর্মার হুকুমতে রোহিঙ্গা অকলরে ওয়াফেস লইব হই বছরের পর বছর দেরি করে ফেলার দে ইয়ানত বাংলাদেশের হুকুমতে দেশ বিদেশি সমাজের মন্দ গুসা জাহের করিস তৈতা সাহারা দিয়ে দে রোহিঙ্গা অকলের বর্মাত ওয়াফেস ফসাই বলল আরখানত হেফাজতি মাহল তৈয়ার করি না ফারত দে হিয়ান বর্মার হুকুমতের নাকামিয়াবির ফুঁয়াতি ফুঁয়াতি দেশ বিদেশি সমাজের নাকামিয়াবি বলিও বাংলাদেশের হুকুমতের তরফ তো হই বাংলাদেশ তৈতা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গার মশলার হাল গড়ি বলল বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাই সুর উল্লতি আবাস তুলিয়া ইদ্দে হ্যান্ডিলা গেলদে 26 তারিখ শনিবার দিন 75 বারর ইউএন জেনারেল অ্যাসেম্বলি তকরির গজ্জি দে হিবাত রোহিঙ্গার মশলার হাল তোয়াই নেওয়ালাই বলল দেশ বিদেশি সমাজরে আরজ গজ্জি তৈতা সাহারা দিয়ে দি হিয়ানোর 3 বছর ফারজাগে বাদিও একজন রোহিঙ্গা বর্মাত ওয়াফেস লয় যায় ন পারে রোহিঙ্গার মশলা বর্মার হুকুমতে তৈয়ার করছে রোহিঙ্গার মশলার হালও বর্মার হুকুমতত তো নিয়লা ফুরিব বলে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে 75 বারের ইউএন জেনারেল অ্যাসেম্বলি থকরির করছে দে হিবাত হইয়ে লাখ লাখ রোহিঙ্গা অকলরে ইজ্জত হেফাজতির সাথে বর্মাত ওয়াফেস ফসাই বলল বর্মার হুকুমতর ওরে দেশ বিদেশি আরো মজবুত সাপ তৈয়ার করিবার ওরিও বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাই দেশ বিদেশি সমাজরে আরজ করছে তৈতা সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গার মশলার 3 বছর ফারজাগে বাদিও একজন রোহিঙ্গা ওয়াফেস ফসাই না ফারে দে হিয়ান বর্মার হুকুমতর নাকামিয়াবি ন ফুরাত দেশ বিদেশি সমাজের নাকামিয়াবি বলিও প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে হই জিয়ানুল্লাহ রোহিঙ্গার ওয়াফেসির হাম ওয়াই বলল দেশ বিদেশি সমাজতো বর্মার হুকুমতর ওরে মজবুত সাপ তৈয়ার করিবার টাইম দে হিয়ানো দেশ বিদেশি সমাজরে ইয়াদ করাই দি বাংলাদেশের হুকুমতে লাখ লাখ রোহিঙ্গা অকলরে তৈতা সাহারা দি রোহিঙ্গার মশলার হালল দেশ বিদেশি তকাত আবাস তুলে দে হিয়ানোর বাবুতে বাংলাদেশ তৈতা সাহারা লফুজে দে রোহিঙ্গা অকলে বাংলাদেশ হুকুমতে মেহনত গড়ে দে হিনরে ইস্তেকবাল গড়ি হুকুমতর হার তকার জিম্মাদার লয়দ হাজগুড়ি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার শুকুরিয়া আদায় করিস গেলদে মাসের মাঝে মাঝালতি ফুরা বর্মাত নোয়াগুড়ি তেজির সাথে সরাইফুজিতে করোনা ভাইরাসের বিয়ারামরে রুকি বলল হুকুমতে আম মানুষের লড়াচড়ালয় হার এক ধরনের সদরী অকল বঙ্গুরি ফেলাই কুশিস গলিও আর একদা হতো মিলিটারি অকলে আম মানুষ থাকে দে ফারাত হামলা অকল ঘুরি আম মানুষের গরুর ভিতরে থাকিত নদের দেহীন জরিয়া সামাজিক দায়ের তরফতো হুকুমলয় মিলিটারি অকলরে অলতুলি খসুরি দিস
ফুৰা বৰ্মা তেজী চাহ চৰাবিজিত কৰোণা ভাইৰাছৰ বিয়াৰামৰে ৰুকি বল্লা হাৰ একজন মেহনত গড়তে টাইমত লাৰাই চলতে জাগা অকলত লাৰাই বন কৰিবাৰ বাবদে আঠিয়া দুজিদে ডায়ৰ তৰ্ভতো আৰজ গলিও বৰ্মাৰ মিলিটাৰীয়ে আঠিয়া দুজিদে ডায়ৰ আৰজৰে ইনকাৰ কৰি লাটাত লাৰাই চলাই যাবাৰ দক লাগাৰ আৰখানৰ আলোক আলোক ট্ৰনত গেলদে দুই বছৰ হাঁচা আছে বৰ্মাৰ মিলিটাৰীয়া দে মকাতিয়া দুজিদে ডাই এৰ মাজে লাৰাই চলত দেখিবা থাম আইবাৰ হন আৰামত দেখা নাযায় এক ডায়ে আৰ এক ডায়ৰে হামলা অকল গৰাত আছে যে হামলা অকলত আঠিয়া দুজিদে ডায়াত দে মিলিটাৰী অকল লোকচানীয় দেহীন বাদীয় লাখ লাখ মানুহটো বেগৰ ৱালয় গ্ৰেপ্তাৰিয়াত দে মতৰ শিকাৰ বনাফৰত দে আছে করোনা ভাইরাসর বিয়ারাম চলত দে টাইমত আরখানর লড়াই বন করিবার বাবতে মকাতিয়া দুজিদে ডাই এ লয়দা দেশ বিদেশি সমাজের তরফতো বর্মার হুকুমতরে আরজ গর দেহিয়ান কবুল করা যাতে আরস ন খিয়ল্লা হলে আতিয়া দুজিদে ডায়ের তরফতো হুকুমতর মিলিটারি অকলরে হামলা অকল গড়াত আছে বলে বর্মার মিলিটারি হতা হইবার এজাজত আছে দে মেজর জেনারেল জমিন ঠুঙে রিপোর্টার অকলরে হয়ে ছেপ্টেম্বৰৰ আখিৰি পৰ্যন্ত ফুৰা বৰ্মাত লাৰাই চলোতে জাগা অকলত মিলিটাৰীৰ তৰফতো লাৰাইৰ এলান গজিদে আছে লেকিন আৰখানৰ কিছু জাগা অকলত লাৰাই বন কৰিবাৰ এলান কৰিবলৈ মিলিটাৰী অকলতো বেছি মুস্কিল বুলিও মিলিটাৰী হতা হবাৰ এজাজত আছে দেখি বাইয়ে হয়ে ফুৰা বৰ্মাত কৰোণা ভাইৰাছলৈ আঘাত গজিদে হেড বুতৰে ৰেংগুন বাদে আৰখান দুই নম্বৰত আছে দেহিয়ান কৰোণা ভাইৰাছৰ বিয়াৰাম চলতে টাইমত আৰখানত লাৰাই চলতেহীন বন কৰিবাৰ বাবদে সামাজিক ডায়ৰ তৰ্ভতো বৰ্মাৰ মিলিটাৰীলৈ দোৱা আঠিয়া দুজিদে ডায়কলৰে লাটাত আৰজ কৰাত আছে বর্মার হুকুমতর জেনোসাইডর জরিয়া বাংলাদেশ থৈত্যা আর মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গার খেমত রোহিঙ্গা অকলতো প্রত্যেকদিন ডইল্লা বডিল্লা মুশকিলাতর মোকাবেলা অকল গড়া ফুরদে আছে ফুরা দুনিয়ায় চলত বছরের শুরুত করোনা ভাইরাসের বিয়ারাম মশুর নইবার আগে বাংলাদেশের দুঃখা ভরদের রোহিঙ্গার কেমতো ডালালকলে ফাঁদত ফেলাই সদুন রোহিঙ্গা অকলরে বুড়ত গুড়ি আসানির সাথে অন্য দেশত ফসাই দিব হই বুড়ত লামাই মাসর পর মাস দজ্জাত বাসায় হনুমিকা ফসাই দিন পারি কিছু রোহিঙ্গা অকলরে ওয়াফেস বাংলাদেশত ফসাই দিবলা কুশিস গজিল দে হেন্ডিলা ৩০০ ওরে রোহিঙ্গা অকলরে বাংলাদেশের হুকুমতে করোনা ভাইরাসের বিয়ারাম তাহাকি কৰিবলা হৈ নোহালি এলেকাত দৰ্জাৰ মাজে বা সঞ্চৰ দিয়াত লৈজাৰাই খেদে আছে করোনা ভাইরাসৰ বিয়াৰাম তাহাকি কৰিবাৰ টাইম ফুৰাই মাছৰ পৰ মাছ ফুৰা যাৰ গুদিও ৩০০ ওৰে ৰোহিঙ্গা হীনৰে কক্সবাজাৰৰ এলেকাৰ ৰোহিঙ্গা কেমত ৱাফেচ আনিবলা হুকুমতৰ তৰফতো হন সামগৰ দে দেখা নাযায় বা সঞ্চৰ দিয়াৰ লৈজাৰাই কেদে ৩০০ ওৰে ৰোহিঙ্গা হিতাৰাতো দিয়াৰ মাজে হাৰ এক ধৰণৰ মুস্কিলাত ফা ফৰত দে হিয়ান তাৰাৰে নিজৰ ফেমিলি অকল লৈ ৱাফেচ দলা ঐফাৰে ফেন কেমত ৱাফেচ লিয়াই বল্লা বা সঞ্চৰ দিয়াত আছে দে ৰোহিঙ্গাৰ মৰত্বান মায়া ফইন্দে বুক হৰতাল কৰি সকুমলৈ দেশ বিদেশী সমাজৰে আৰজ কৰাত আছে বা সঞ্চৰ দিয়াৰ লৈজাৰাই কেদে ৩০০ পৰ্যন্ত ৰোহিঙ্গাহীনৰে ৱাফেচ কেমত লৈ বল্লা কেমতো থাৰাৰ এগানা অকলেও বাংলাদেশৰ হুকুমতৰে আৰজ কৰে পুৰা দুনিয়াত চলত বছৰৰ শুৰুলতে কৰোণা ভাইৰাছৰ বিয়াৰাম তেজী চাহে চৰাই ফুৰি বাদীও বহুত মাহ পৰ্যন্ত বৰ্মাত কৰোণা ভাইৰাছৰ বিয়াৰাম লত নফাই গেলদে মাৰ্চত ফৈলা কৰোণা ভাইৰাছৰ বিয়াৰাম লত ফাই বহুত মাহ পৰ্যন্ত বিয়াৰামৰ গণা সময় থাকিলেও গেলদে মাছৰ মাজে মাজে আৰখানৰ আজ্ঞাপথ বেংত সামগ্ৰীদে মগৰ মায়াফ একজনতো বাৰ খুলে নিলে দে হন ৰেকৰ্ড চাৰা একজনতো আৰ একজনৰ হেৰে ফাৰাই বিয়াৰাম ঐদিহিয়া লত বাদলতি ফুৰা বৰ্মাত নোৱাগুৰি কৰোণা ভাইৰাছৰ বিয়াৰামা তেজী চাহে চৰাই ফুজি বহুত মাহ পৰ্যন্ত আজাৰৰ নিচাই আছিল দে কৰোণা ভাইৰাছৰ বিয়াৰামাৰ গণা গেলদে এক মাহৰ বুটৰে ফুৰা বৰ্মা তেজী চাহে বাঢ়ি এখন ১০,০০০ ওৰে ফাৰায়ে বুলি বৰ্মাৰ চেহেতি মিনিষ্ট্ৰীটো হয়ে গেলদে এক সপ্তাহ তিনাৰো বেছি লাটাত ৫০০ ওৰে কৰোণা ভাইৰাছৰ বিয়াৰাম লত ফাত আছে দে বৰ্মাত এখন কৰোণা ভাইৰাছৰ বিয়াৰামাৰ গণা গেলদে ২৪ ঘণ্টাত ৭৪৩ নোৱা বিয়াৰামাৰ লত ফাই ৮ মাৰা গিদেহি লৈ দোৱা বিয়াৰামাৰ গণা ১০,৭৩৪ ফঁচি দেহিন তুবুতো চিৰিফ ২,৮৬২ মানুহ গমৈ ২২৬ মাৰা গি বুলি বৰ্মাৰ চেহেতি মিনিষ্ট্ৰীটো হয়ে
বর্মাত ও ফৈত্যদিন ফাঁসতর ওরে তেজি সাথে বিয়ারাম ফর দেহীন মজিন বিয়ারাম তো গমত দেহীন ওর গনা বেশি হম দেহিয়ান ল বর্মাত ও করোনা ভাইরাসর মতর গনা মন তো যায় আরো বাড়িব দেহিয়ান ওর দন্তা হাজার বলি বিয়ারামর হালতর চাচিতা করে দে মাহের ডাক্তর তরফ তো হুঁশিয়ার করে দি হই 2020 নভেম্বরের বুড়ল্লা এমপি হিসাবে রোহিঙ্গা তরফতো আক্যাভর্তি আইলে জনাফ আব্দুর রশিদর মা করোনা ভাইরাসের বিয়ারাম চলতে টাইমত গেলে শনিবার দিন রাত 2 বাজে 76 বছর বয়সত রেঙ্গুনত এন্তেকাল ওই বলে জনাফ আব্দুর রশিদ হই হিবার মার মকফেরতল্লা বিয়াকুলনত দোয়ার আরজ করছি। বিদেশর খবর, ইয়ার বুতরে নোয়াগুড়ি আজারবাইজানাতে আর্মেনিয়ার বর্ডারত শয্যা চলত দেহিবাদ দুনু দেশের তরফতো কিছু এলাকাত লড়াইয়ের এলান করছে। আজারবাইজানের সীমার ভুতরে আম মানুষ থাকে দে জাগাত আর্মেনিয়ার তরফতো হামলা করিবাদে আজারবাইজানেও আর্মেনিয়াত হামলা করিবার এলান করছে বলে আজারবাইজানের মিলিটারি তরফতো হই। আজারবাইজানাতে আর্মেনিয়াত লড়াই চলতে কিছু জাগা অকলত আর্মেনিয়ার হামলার বাদে লড়াই শুরু করি বললা গেলদে হাইলা রবিবার দিন আজারবাইজানের পার্লিমেন্ট ফাইসালা লই এলান করছে। আজারবাইজানাতে আর্মেনিয়ার মাঝে নোয়াগুড়ি লড়াই শুরু করে দেহিয়ানরে আমেরিকার তরফতো মূর্খায় এতরাজ করি জলতি লড়াই থিয়া গারাই বললা আরজ করছে। হেন্ডিলা দুই দেশের মাঝে লড়াই লই নোয়াগুড়ি টেনশন বাধ্য সাত দিহীনরে জলতি থিয়া গারাই বললা ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেসও দুনু দেশের লিডাররে আরজ করছে। দুই দেশের মাঝে চলতে লড়াইয়ে জলদি থিয়া গারাই বললা ইরানেও আরজ করছে। হেন্ডিলা তুর্কিয়ে আজারবাইজানত হামলা করছে দে হিয়ান আর্মেনিয়ার হসুরি দি আজারবাইজানতে আর্মেনিয়ার মাঝে লড়াই চলত দে হিবাদ আজারবাইজান তুর্কির বাইয়ালি দেশ হিসাবে তুর্কির ফোরাফুরি সাঁত আজারবাইজানের ফুঁয়াতি আছে বলে তুর্কির প্রেসিডেন্ট এরদোগানে হই। আজারবাইজানতে আর্মেনিয়ার মাঝে লড়াই চলত দেহিবাদ পাকিস্তান হকুমতর সাঁত আজারবাইজানের ফুঁয়াতি বলে পাকিস্তান হকুমতর তরফতো হই। আর দুনু দেশের মাঝে লড়াই জলদিতু জলদি থিয়া গারাই বললা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনে দুনু দেশের লিডাররে আরজ করছে। ফ্রান্স জার্মানি লয়দা ইউরোপিয়ান ইউনিয়নেও আজারবাইজানতে আর্মেনিয়ার মাঝে লড়াইয়ের টেনশন বাড়ত দেহিনরে থিয়া গারাই বললা আরজ করছে।